প্রায় 10 বছর ধরে ঢাকার বিভিন্ন রুটে বাস চালান মোহাম্মদ হারুন। মিডিয়াম যান চালানোর পেশাদারী লাইসেন্স থাকলেও সড়ক ও সড়কের পাশে থাকা যান চলাচল নিয়ন্ত্রণ বা সতর্কতার চিহ্ন সম্পর্কে কিছুই জানেন না তিনি। অনেক চালকে চিনতে পারেন না এসব চিহ্ন। চার রাস্তার মাথা রোড করেছেন, দুদিকে গেছে মাঝখানে একটা বিট আছে আর দুই সাইডে দুইটা রাস্তা। এই রাস্তা তো মনে করেন রাস্তার মাঝখানে আছে, রাস্তা ফিরে আছে। কেন একজন পেশাদার চালক এসব চিহ্নের অর্থ বোঝেন না? 12 বছরের অভিজ্ঞ বাস চালক মোহাম্মদ আব্দুল হোসেন এর ব্যাখ্যা দেন। আগে এক একটা ড্রাইভার হয়েছে মনে করেন যে 2-4-5-7 বছর হেল্পারি করা লাগছে, আর এখন এক একটা ড্রাইভার হইতেছে 2-3 মাসের মধ্যে ড্রাইভার কমপ্লিট করে ফেলতেছে। আব্দুল হোসেনও কি সড়কের চিহ্ন ঠিকঠাক চিনতে পারেন? এটা জেব্রা ক্রসিং না, এটা বামে একটা গাড়ি, ডাইনে একটা গাড়ি, এটা বামে কিন্তু গাড়ি এটা যাচ্ছে। বাস চালাতে পারেন কিন্তু চিহ্ন চেনেন না, নিয়ম বা আইন জানেন না, এমন চালকদের প্রশিক্ষণের আয়োজন করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তারাও বলছেন শুধু চালক নয়, পথচারীদের কারণেও অনেক দুর্ঘটনা ঘটে। অনুষ্ঠানে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয় মাদকাসক্ত চালককে পুলিশে দেওয়া হবে। যে ঢাকা শহরে অ্যালকোহল ডিটেক্টর মেশিন আছে, যেটা দিলে অ্যালকোহল নিচে কিনা সে ধরা পড়ে, কিন্তু মাদকের কোনো ডিটেক্টর পুলিশের কাছে নাই। যে চালককে পাওয়া যাবে মাদকাসক্ত, সাথে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। আর বিআরটিএ কর্তৃপক্ষ জানায় চালকদের লাইসেন্স পেতে এতদিন যে শর্ত ছিল তা কিছুটা শিথিল করা হয়েছে। যাদের 1 বছর পূর্ণ হয়েছে হালকা, তারাই কেবল মিডিয়ামের আবেদন করতে পারবেন, যাদের মিডিয়াম 1 বছর পূর্ণ হয়েছে তারাই কেবল ভারীর আবেদন করতে পারবেন। 5 দিনের এই প্রশিক্ষণে 100 জন চালক অংশ নিচ্ছে। ঢাকার অন্যান্য রুটের বাস চালকদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। বাসের স্টিয়ারিং ধরেই আপনি লার্নিং হয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।